প্রিয় শিক্ষার্থী শহীদ একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি পদার্থের চতুর্থ অধ্যায় পড়াচ্ছিলাম, তো আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির যে সংরক্ষণশীলতা নীতি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা এই ক্ষেত্রে বোর্ডের দিকে তাকাও, যে আমরা দুইটা শর্ত লেখা আছে সূত্রের মতো, যেই শর্ত দুইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা এই শক্তির সংরক্ষণশীলতা নীতি যেটা সেটা ব্যাখ্যা করতে চাই, তো এই দুইটা বিষয় মনে রাখা তোমাদের জন্য খুব জরুরি। তো আমরা নর্মালি যেটা জানি যে বিভব শক্তি হচ্ছে ভর গুণন অভিকর্ষ স্তরণ গুণন উচ্চতা। তো এই সূত্রটা প্রমাণের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই উচ্চতাটা ভূমি থেকে উচ্চতা, কারণ আমরা যখন এটার কাজ করতে যাই তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাই আমরা যে কোন উচ্চতাটা আমরা ব্যবহার করব। এই দূরত্ব বা উচ্চতা যেটা আছে সেটা নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের বেশ প্রবলেম হয়, স্টুডেন্ট যারা আছে তারা বেশ প্রবলেমে পড়ে। তো তুমি এই ট্রপিক্স এর ক্ষেত্রে যদি একটা দূরত্ব যেখানে দরকার তুমি যদি সেখানে অন্য একটা দূরত্ব দিয়ে দাও, তো সেখানে বিষয় গোলমাল পাকিয়ে যাবে, তো হিসাব নিকাশ সঠিকভাবে হবে না, তো মার্কস পাওয়ার তো তাহলে কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা এই বিষয় দুইটা একেবারে মুখস্থ করে নিব। তাহলে গতি শক্তি নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা দূরত্বের কথা বলছি এটা মুখস্থ করো, তারপর আমি দেখাচ্ছি ধীরে ধীরে। তো ধরে নিই আমরা এটা আমাদের ভূপৃষ্ঠ। তো কোন একটা বস্তুকে আমরা যদি এই ধরে নিলাম এটা এম ভর বিশিষ্ট একটা বস্তু, তাকে আমরা এই ভূপৃষ্ঠের কোন একটা বিন্দু থেকে এই উচ্চতায় উঠিয়ে স্থির অবস্থায় রেখে দিলাম। এই উচ্চতাটা আমাদের এইচ। আমরা কি বললাম যে এম ভর বিশিষ্ট একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এই উচ্চতায় উঠিয়ে তাকে স্থির অবস্থায় রেখে দিলাম। তো এই যে এই বস্তুটাকে যদি আমরা এখন পড়তে দেই, মুক্তভাবে যদি পড়তে দেই, তাহলে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে সেই বিষয়টা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। তো দেখো যে এই বিন্দুটাকে যদি আমরা ধরে নেই সি বিন্দু, এই বিন্দুটাকে যদি আমরা ধরে নেই এ বিন্দু, তাহলে আমরা এখন যদি হিসাব করি যে এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান, তো আমাদের ভর কত আসতেছে এখানে আমরা কিন্তু এই যে সূত্রটা ফলো করতে পারি, যে আমাদের এখানে বিভব শক্তি তাকে আমরা প্রকাশ করলাম ইপি দ্বারা। ইপি কথাটার মানে হচ্ছে যে ইপির ফুল মিনিংটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো এই যে ভর আমরা ধরে নিছি বস্তুর ভর এম, অভিকর্ষ স্তরণ তোমরা সবাই জানো যে অভিকর্ষ স্তরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু একটা প্রচলিত একক। তো আর উচ্চতাটাকে আমরা ধরে নিছি কত এইচ, তাহলে এই যে বিভব শক্তি কত এমজিএইচ, এবং গতি শক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে গতি শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ইকে সমান হাফ এম ভি স্কয়ার। তোমাদের আমরা একটু বলে রাখি এই যে ইপি সমান এমজিএইচ ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এটা কোত্থেকে আসছে সেটা ব্যাখ্যা কিন্তু আমরা দিছিলাম তোমাদেরকে কিভাবে আসছে, প্রুফগুলো আমরা দেখি আসছি ইতিপূর্বে। তো এখানে আমরা লিখতে পারি হাফ এম গণন তোমার জিরো স্কয়ার, তার মানে আমার টোটাল কত আসতেছে জিরো। আমরা জানি কোন বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার কোনো বেগ থাকে না, তার মানে তার বেগ কত জিরো। তুমি প্রশ্ন করতে পারো যে এটা যদি আমরা আদি বেগ নিয়ে চিন্তা করি, আসলে মূলত কোনো একটা জায়গাতে শুধুমাত্র একটাই বেগ যদি থাকে এবং সেই বেগটা যদি ব্যবহৃত হয় তাকে কিন্তু আমরা ভি দ্বারা প্রকাশ করি। যদি কোনো আলোচনার মধ্যে একত্র দুইটা বেগ থাকে তাহলে আমরা একটু আগে বিবেচনার ক্ষেত্রে একটু আগে যে বেগটা আসবে সেটাকে আমরা আদি বেগ ধরি,
আর একটু পরে যেটা আসবে সেটাকে আমরা ধরি শেষ বেগ। তো এইখানে যেহেতু বস্তু স্থির আছে এবং একটা বেগ নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, তো সেটাকে আমরা ভি ধরে দিলাম। তাহলে আমাদের এখানে মোট শক্তি যেটা আসবে, অতএব মোট শক্তি হচ্ছে ইপি প্লাস ই কে ইকুয়াল টু আমাদের আসতেছে এম জি এইচ প্লাস কত জিরো, ইকুয়াল টু আসতেছে এম জি এইচ। তো আমাদের প্রমাণ করতে হবে যে এই এ বিন্দুর জন্য যে শক্তি সি বিন্দুর জন্য সেই শক্তিটাই আসবে, এবং এই এ এবং সি এর মাঝামাঝি যদি আমরা কোনো একটা বিন্দু চিন্তা করি এবং সেই জায়গাটাতে যদি আমরা এই মোট শক্তিটা হিসাব করি, তাহলে এই একই পরিমাণ শক্তি আমরা সবগুলা জায়গাতে পেয়ে যাব। তো আমরা এই এ বিন্দুর কাজটা শেষ। আমরা যদি এখন চিন্তা করি যে বস্তুটা যদি পড়ে, তো বস্তুটাকে যদি আমরা মুক্তভাবে পড়তে দেই, এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তো এই বস্তুটাকে যদি আমরা মুক্তভাবে পড়তে দেই এবং পরন্ত অবস্থায় যদি আমরা এই জায়গাটাতে কোনো একটা বিন্দু চিন্তা করি বি, পরন্ত অবস্থায় কোনো একটা বিন্দু যদি আমরা বি চিন্তা করি এবং এই দূরত্বটাকে ধরে নিলাম আমরা এক্স, তো আমার এই টোটাল দূরত্বটা হচ্ছে এই আর এই দূরত্বটা হচ্ছে x, তাহলে এই মোট দূরত্বের থেকে x দূরত্ব বাদ দিলে আমার যে দূরত্বটা পাই এই দূরত্বটা কিন্তু আমাদের আসতেছে h মাইনাস x। এখন বস্তুটা যদি মুক্তভাবে পড়ে এবং x দূরত্ব পার হওয়ার পরে যদি সে বি বিন্দুতে পৌঁছায়, এখানে কোনোভাবেই চিন্তা করা যাবে না যে বি বিন্দুতে বস্তুটা স্টপিজ দিছে বা থেমে গেছে, এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। এটা কিন্তু রানিং ছিল, পরন্ত অবস্থায় আমাদের একটা বিন্দু ছিল বিবেচনাধীন বিন্দু বি, এবং সেই বি বিন্দুতে আমরা এই বিভব শক্তি এবং গতি শক্তি দুটাই নির্ণয় করতে যাচ্ছি। তোমরা কিন্তু ছোট বেলা থেকে মানে ক্লাস সিক্স সেভেন এইটে হয়তো বা পড়ে থাকবে যে শক্তির রূপ কিন্তু নয়টা, সেই নয়টা শক্তির একটা রূপ হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি। মূলত এই এই পরন্ত বস্তুর ক্ষেত্রে সব বিন্দুর জন্য এই যান্ত্রিক শক্তিটা যে সমান থাকে প্রত্যেকটা বিন্দুতে সেইটাই আমরা হিসাব করতে যাচ্ছি। আর যান্ত্রিক শক্তি বলতে আমরা এই বিভব শক্তি এবং গতি শক্তি সেটার যোগফলকেই কিন্তু আমরা বুঝি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যান্ত্রিক শক্তিটা হচ্ছে এই বিভব শক্তি আর গতি শক্তির যোগফল, যেটা সেটাই যান্ত্রিক শক্তি, এবং এই যান্ত্রিক শক্তিটা এই বিন্দুর জন্য যা আসবে বি বিন্দুর জন্য তাই, সি বিন্দুর জন্য আমাদের তাই আসবে, সেটাই আমরা প্রমাণ করতে যাচ্ছি। তো তোমরা একটু কনফিউশনে পড়বে যে বিভব শক্তিকে কিন্তু তোমার বই প্রকাশ করছে ভি দ্বারা এবং গতি শক্তিকে তারা প্রকাশ করছে টি দ্বারা। তো এটা আমার কাছে একটু এইদিক সেদিক লাগে, যে কারণে তোমরা আমি কিন্তু ভি এর জায়গায় ইপি ধরে দিছি আর তোমার গতি শক্তি টি এর জায়গায় আমি ধরে দিছি কি ইকে। তো এখন যদি আমরা এই পরন্ত অবস্থায় বি বিন্দুর জন্য চিন্তা করি, তাহলে আমাদের এই বি বিন্দুতে বিভব শক্তিটা আসবে এম জি আর উচ্চতা আমাদের কত, দেখো তুমি এই সূত্রের দিকে তাকাও, দেখো বলা আছে ভূমি থেকে উচ্চতা, তার মানে আমরা কাজ করতে যাচ্ছি বি বিন্দুতে, আমরা যে বিন্দুতে কাজ করতে যাচ্ছি আর ভূমির যে বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাই কিন্তু এখানে বসবে। তাহলে আমাদের দূরত্ব আসতেছে এইচ মাইনাস এক্স। আচ্ছা এটা তোমার কাজ করলে কত আসে, আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের আসতেছে এম জি এইচ মাইনাস কত এম জি এক্স, এবং গতি শক্তি এবং গতি শক্তি ইকে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার, এটা আমাদের সূত্র। তো আমাদের এইখানে দেখো এম কিন্তু ধরা আছে ভি কিন্তু নাই, তোমার এ বিন্দুতে যখন সে স্থির অবস্থায় ছিল তার বেগ ছিল জিরো, কিন্তু সে যখন পড়তেছে নিচের দিকে এই নিচের দিকে পরন্ত অবস্থায় তো তার অবশ্যই বেগ আছে, এবং এই এ বিন্দু থেকে পড়তে দেওয়ার পর সে যত নিচের দিকে পড়বে তার বেগ কিন্তু তত বাড়বে, বেগ তত বাড়বে। কাজেই এই বি বিন্দুতে যে বেগ সেটা যদি আমরা এখানে নির্ণয় করি, দেখো আমরা কিন্তু এই সূত্রটা জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। এই জায়গাটাতে তোমাদের মনে রাখতে হবে যে এই যে প্লাস এটা কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস,
কিন্তু তুমি যদি এটা উপরে নিক্ষিপ্ত বস্তু নিয়ে কখনো কাজ করো তাহলে কিন্তু এই জায়গাটাতে মাইনাস দিতে হবে। এটা ভুলে গেলে কিন্তু ক্যালকুলেশনটা ভুল আসবে আর নাম্বার তো পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমাদের এখানে আমরা যেটা করতে পারি এখন ভি স্কয়ার ইকুয়াল টু জিরো স্কয়ার প্লাস টু জি। আমরা একটা কাজ একটু চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে আমরা অলরেডি উচ্চতা কিন্তু এইচ ধরে দিছি, আবার সূত্রের এখানেও যদি আমরা এইচ বসাই তাহলে একটা গরমিল পাকায় যাবে। আমরা একেবারে যে উচ্চতাটা আমাদের এই এই ক্ষেত্রে দরকার সেই উচ্চতাটা যদি আমরা বসাই দিই, তোমাদের দেখো এই যে গতি শক্তির ক্ষেত্রে যে বিষয়টা এটা একটু পরে দেখো যে আমাদের এখানে দূরত্বটা আসবে যে বস্তুটার আদিবেগের যে বিন্দু এ এবং বস্তুটা তোমার যে বিন্দুতে আমি কাজ করতে যাচ্ছি বি সেই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব মানে শেষ বেগের বিন্দু যে বি, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু এই জায়গাতে বসবে এক্স। তাহলে এখানে কত এক্স, তার মানে আমরা এখানে ভি স্কয়ার ইকুয়াল টু তোমার টু জি এইচ। আচ্ছা এখন আমরা যদি এখানে ভি এর মান বের করে বসাতাম তাহলে কিন্তু আবার আমাকে সেটা বর্গ করতে হইতো, তা আমরা ভি স্কয়ার এর মানটাই সরাসরি এই জায়গাটাতে বসায় দেই। তাহলে আমাদের আসতেছে হাফ এম তোমার গুণন টু জি এইচ, টু টু কাটা যায় থাকে এম জি এইচ। এইবার ওই যে যান্ত্রিক শক্তির বিষয়টা আমরা বলছিলাম সেই যান্ত্রিক শক্তি নিয়ে যদি আমরা কাজ করি, যান্ত্রিক শক্তি মানে আমাদের এই বিভব শক্তি এবং গতি শক্তি দুটার যোগফল, তাহলে অতএব ইপি প্লাস ইকে ইকুয়াল টু এম জি এইচ মাইনাস এম জি এক্স, আর এটা প্লাস হয়ে যায় প্লাস এম জি এক্স। দেখো এটার এটা কাটা যায়, কাটা গেলে আমার কি থাকে এম জি এইচ। ওই যে আমরা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য একই পরিমাণ শক্তি পাবো, মানে সব জায়গাতে যান্ত্রিক শক্তিটা কিন্তু কি ঠিক থাকবে। আমরা সেম কাজটা সি বিন্দুর জন্য একবার করে দেখি। তো আমরা যদি এখন চিন্তা করি এই কাজটা গেছিল কিন্তু আমাদের বি বিন্দুর জন্য, যেটা লিখতে ভুলে গেছিলাম, তাহলে এই কাজটা গেছে বি বিন্দুর জন্য। এখন আমরা সেম কাজটাই করবো কোন বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য। তার মানে বস্তুটা ঠিক ভূপৃষ্ঠে আঘাতের মুহূর্তে আমাদের সেই যান্ত্রিক শক্তির হিসাব নিকাশটা আসবে। দেখো সি বিন্দুতে আমরা যদি কাজ করতে চাই তাহলে সি বিন্দুতে তোমার বিভব শক্তির ক্ষেত্রে আমাদের কত আসবে এম জি, উচ্চতা কত জিরো। আমরা বলছিলাম যে ভূমি থেকে উচ্চতা, যেহেতু আমি সি বিন্দুতে কাজ করতে যাচ্ছি কাজে এই ভূমির বিন্দু আর আমি যে বিন্দুতে কাজ করতে যাচ্ছি সেই দুইটা বিন্দু কি একই বিন্দু, এবং সেটা হচ্ছে সি। একই বিন্দু যদি হয়, দুইটা বিন্দু যদি একই বিন্দু হয় তাদের মধ্যবর্তী কিন্তু কোনো দূরত্ব থাকে না, তার মানে দূরত্ব কত আমাদের জিরো। কাজ করলে এখানে কত আসবে জিরো, আর ইকে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানেও আমাদের ওই আগের মতো করে ভি স্কয়ার মানটা বের করে নিলে তোমার ইউ স্কয়ার প্লাস টু জি এইচ ইকুয়াল টু জিরো স্কয়ার প্লাস টু। ওই যে আমরা হ্যাঁ এখানে পুরো দূরত্বটাই আসবে, কেন আসবে আমার যে বিন্দু থেকে বস্তুটা পড়তে ছিল মানে আমার আদি বেগের বিন্দু কিন্তু এ, আর আমি কাজ করতেছি যে বিন্দু সেই বিন্দুটা কিন্তু সি, কাজে এখানে উচ্চতাটা এই সি ব্যবহৃত হবে অর্থাৎ টোটাল দূরত্বটা ব্যবহার হবে। তাহলে এইখানে জি এইচ ইকুয়াল টু আসতেছে টু জি এইচ। এটা যদি আমরা এই জায়গাটাতে বসে দিই হাফ এম গুণন টু জি এইচ ইকুয়াল টু এম জি এইচ। আবার ওই যে যান্ত্রিক শক্তির কথাটা যদি বলি আমরা তাহলে কি করতে হবে আমাদের যোগ করতে হবে, তো আমরা যোগ করে দিই অতএব ইপি প্লাস ইকে ইকুয়াল টু জিরো প্লাস এম জি এইচ ইকুয়াল টু এম জি এইচ। দেখো আবারও কিন্তু কি সি বিন্দুর জন্য আমাদের মোট শক্তিটা সেম, আগের যে শক্তিটা সেই শক্তিটাই চলে আসছে। দেখো বাসায় শুধু এখন বসে থাকলে চলবে না, তোমাদের আমরা যে ট্রপিক্স গুলা নিয়ে কাজ করি অংশ অংশ করে
উদাহরণের যে কিছু অঙ্ক আছে এই বিষয়গুলো নিয়ে সেগুলো একটু ঘাটাঘাটি করো, তারপরে তোমার কাছে যদি অন্য কোনো সহযোগিতার মতো কোনো বই থাকে সেই বই থেকে এই টপিকস এর উপরে তুমি যে সৃজনশীল গুলো আছে যে অঙ্ক গুলো আছে সেগুলো নিয়ে কাজ করো। তো যাই হোক, ভালো থাকো, করোনার এই মহামারীতে সবাই সুস্থ থাকো সেই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।